থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দিছে সো দুই বন্ধু হলে আবেদন করব একটা চাকরি করব চাকরি করব বিন্দাস লাইফ করা চাকরি হবে তো কখনো অভাব কখনো বাবা মায়ের সঙ্গে ঝগড়া কিংবা কখনো বেকারত্বের বোঝা মাথায় নিয়ে বিষণ্ণতায় ভুগছেন তরুণরা আর এই সুযোগই নিচ্ছেন কোনো কোনো মুখোশধারী ভুল বুঝিয়ে প্রলোভন দেখিয়ে তরুণদের বিপদগামী করতে সব রকম চেষ্টাই করে যাচ্ছে সে ধর্মের ভুল ব্যাখ্যা করে তরুণদের যুক্ত করছে জঙ্গিবাদে এমনই গল্প নিয়ে শুক্রবার রাজধানীর রবীন্দ্র সরোবরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজন করে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধে পথনাটক মুখোশ নাটকের মাধ্যমে তুলে ধরা হয় উগ্রবাদ প্রতিরোধে করণীয় সম্পর্কে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার বলেন জঙ্গিবাদ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুলিশ এ সময় তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গিবাদ মুক্ত আছে বাংলাদেশ আপনারা জানেন যে এই হোলি আর্টিজান সোলাকে ঈদগাহ মাঠ এইখানে যে ভয়াবহ জঙ্গি হামলা হলো এরপরে বাংলাদেশ থেকে আমাদের যারা উন্নয়ন সহযোগী সমস্ত উন্নয়ন সহযোগীরা দেশ ছেড়ে চলে গিয়েছিল আমাদের উন্নয়ন কর্মকাণ্ড মুখথুবড়ে পড়েছিল বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের জনগণ সেই উন্নয়ন সহযোগিতার চ্যালেঞ্জ দিয়েছিল যে আমরা আমাদের দেশে জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করব তোমরা ফেরত আসো আমরা আমাদের কথা রেখেছিলাম আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সেই জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এবং আমাদের উন্নয়ন সহযোগী পশ্চিমা বিশ্ব আবার স্বল্পতম সময়ে এসে আমাদের উন্নয়নমূলক কাজে তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে যা ফলে বাংলাদেশ এই যে গত 10 বছর বলি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্বদিকটা ভালো থাকার কারণে আমাদের এই উন্নয়নগুলো সম্ভব হয়েছে এ সময় তিনি আরো বলেন সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে নাটক ও সচেতনতামূলক প্রচারণা নিয়মিতই করবে ডিএমপি ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা